আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি আজকের বিশ্ব সংবাদে। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতে জানিয়ে দেব ভয়াবহ সংবাদ, বিশ্বে নতুন অর্থনৈতিক ব্যবস্থা আসছে, থাকছে না পশ্চিমা আধিপত্য, বলছে রাশিয়া। এদিকে আরও ভয়াবহ সংবাদ, কথা দিয়েও আক্রমণ বন্ধ করেনি রাশিয়া, বলছে ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়। জানিয়ে দিচ্ছি ভয়াবহ দুঃসংবাদ, ইউক্রেন যুদ্ধবিরতির সময় এখনও আসেনি, বলছে ক্রেমলিন। এদিকে থাকছে 16,000 মধ্যপ্রাচ্যের সেনা নিয়োগ দেবে রাশিয়া। জানিয়ে দিচ্ছি নরওয়ের সংসদে জেলেনস্কি জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র চাইলেন। এদিকে আরও জানিয়ে দেব রাশিয়ার পাশে থাকবে না, দূরে থাকবে সরাসরি জানালো চীন। সর্বশেষে জানিয়ে দেব তালেবানের হামলায় পাকিস্তানের 6 সেনা কমান্ডার নিহত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোথা থেকে শুনছেন এবং দেখছেন। বিশ্বে নতুন অর্থনৈতিক ব্যবস্থা আসছে, থাকছে না পশ্চিমা আধিপত্য, বলছে রাশিয়া। রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট ও জাতীয় নিরাপত্তা পরিষদের উপপ্রধান দিমিত্রি পেসকভ বলেছেন, বিশ্বে নতুন অর্থনৈতিক ব্যবস্থা আসছে এবং নতুন ব্যবস্থায় পশ্চিমাদের আধিপত্য থাকছে না। আজ বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে এক বার্তায় তিনি এসব কথা বলেছেন। মেদভেদেব আরও বলেছেন, ইউক্রেন সংঘাতে রাশিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও আমাদের মিত্রদের দেওয়া নারকীয় নিষেধাজ্ঞাগুলো রাশিয়াকে পঙ্গু করতে ব্যর্থ হয়েছে। এসব নিষেধাজ্ঞা বোমেরাঙের মতো পশ্চিমাদের দিকে ফিরে আসছে। রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ জব্দ করার কারণে পশ্চিমাদের সম্মান হানি হয়েছে বলেও তিনি মন্তব্য করেছেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্র মেদভেদেব বলেন, পশ্চিমারা যখন রাশিয়াকে কণ্ঠাসা করার নিরর্থক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, তখন বিশ্ব ধীরে ধীরে নতুন বৈশ্বিক অর্থনৈতিক সম্পর্কের দিকে এগিয়ে যাচ্ছে, মার্কিন ব্যবস্থার উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে। মেদভেদেব বলেছেন, রিজার্ভ মুদ্রারোপণ অনাস্থা ভোটের কুয়াশার মধ্যে মলন হয়ে যাচ্ছে এবং ডলার ও ইউরো ত্যাগ করার সম্ভাবনা এখন আর সমস্ত বলে মনে হচ্ছে না, আঞ্চলিক মুদ্রার যুগ আসছে বলেও তিনি উল্লেখ করেন। রাশিয়া এর আগে ঘোষণা দিয়েছে, বন্ধুরা এমন দেশগুলোকে আগামীকাল 31 মার্চ থেকে শুরু মুদ্রা রুবেল গ্যাসের মূল্য পরিশোধ করতে হবে। রাশিয়ার অবন্ধ দেশগুলোর তালিকায় মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপভুক্ত দেশগুলো রয়েছে। এছাড়া চীন, সৌদি আরব, চীনা মুদ্রা ইয়ানে তেল বাণিজ্য করার বিষয়ে আলোচনা করেছে খবর বিবিসি। কথা দিলেও আক্রমণ বন্ধ করেনি রাশিয়া, বলছে ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়। রাশিয়ান সেনাবাহিনী ইউক্রেনের উত্তর শহর চেরনিহিভে আক্রমণ অব্যাহত রেখেছে, বুধবার ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। ইউক্রেনের সেনাবাহিনীর একজন মুখপাত্র বলেছেন, আক্রমণ বন্ধের কথা দেওয়ার সত্ত্বেও তারা আক্রমণ অব্যাহত রেখেছে, যদিও ইউক্রেন রাশিয়ার কিছু সেনা কিয়েভ ও চেরনিহিভ থেকে অন্যত্র চলে যেতে দেখেছে, তবে রাশিয়া এককভাবে সেনা প্রত্যাহার করেনি। মঙ্গলবার তুরস্কের ইস্তাম্বুলে আলোচনা ইউক্রেনের রাজধানী কিয়েভকে আশপাশ ও ইউক্রেনীয় শহর চেরনিহিভের সামরিক কার্যক্রম কমানোর ঘোষণা দেয় রাশিয়া, তবে রাশিয়ার ঘোষণা নিয়ে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা সন্দেহ প্রকাশ করেছে। ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রী বরিস জনসনের মুখপাত্র বলেছেন, তারা রুশ প্রেসিডেন্ট পুতিন ও তার সরকারকে তাদের কথায় নয় কাজের মাধ্যমে বিচার করবেন। যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, রুশ ইউনিটকে পুনরায় গঠিত করার জন্য রাশিয়া ও বেলারুশে ফিরিয়ে নেওয়া হচ্ছে। ইউক্রেনের রুশ সেনা কমানোর অর্থ আরও ক্ষেপণাস্ত্র হামলা হতে পারে বলে সতর্ক করেছে তারা। ন্যাটোর সাবেক কমান্ডার বলেছেন, অধিকাংশ মানুষের মতো তিনিও রাশিয়ার অঙ্গীকারের বিষয়ে গভীর সন্দেহ রয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাবেক জাতীয় উপদেষ্টা বলেছেন, সামরিক কার্যক্রম কমানোর যে প্রতিশ্রুতি রাশিয়া দিয়েছে তা তিনি বিশ্বাস করেন না, খবর বিবিসির। ইউক্রেনের যুদ্ধবিরতির সময় এখনও আসেনি, বলছে ক্রেমলিন। তুরস্কের ইস্তাম্বুল রাশিয়া ইউক্রেনের সরকারি কর্মকর্তাদের আলোচনা গঠনমূলক ও ফলপ্রসূদী হয়েছে ইউক্রেনে। যুদ্ধবিরতির প্রতিশ্রুতি দেওয়ার সময় এখনও আসেনি বলে মনে করেছে রাশিয়ার প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিন। বুধবার মস্কোতে এক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পেসকভ বলেছেন, এটা বেশ ইতিবাচক যে অবশেষে ইউক্রেনের কর্মকর্তারা তাদের বিভিন্ন দাবি দাওয়াকে সুনির্দিষ্ট করেছেন এবং লিখিত আকারে সেগুলো আমাদের কাছে সরবরাহ করেছেন। তবে উভয় পক্ষের আলোচনা এতদূর অগ্রগতি হয়নি যে ইউক্রেনের যুদ্ধবিরতি ঘোষণা করার মতো যুগান্তকারী কোনো পদক্ষেপ এখনই আমরা নিতে পারব, এজন্য আরও অপেক্ষা করতে হবে, অনেক কাজ বাকি রয়ে গেছে এখনও। 24 ফেব্রুয়ারি ইউক্রেনের রুশ সামরিক অভিযান শুরুর পর থেকে 5 দিন পর একে মাস বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর আমন্ত্রণে দেশটির অভ্যন্তরীণ শহর গোলোমেল প্রথম শান্তি বৈঠক শুরু হয় রাশিয়া ও দেশটির প্রতিনিধিরা, কিন্তু কোনো কার্যকর ফলাফল আসেনি সেসব বৈঠক থেকে। ওই পরিস্থিতিতে তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইয়েপ এরদোগানের আমন্ত্রণে বেলারুশের গোমেল শহর থেকে তুরস্কে অনাস্থাকর হয় দুই দেশের প্রতিনিধিদের শান্তি সংলাপ।
মঙ্গলবার দেশটির ইস্তাম্বুল শহর বৈঠকে বসেছেন রাশিয়া ইউক্রেনের সরকারি কর্মকর্তারা। মঙ্গলবার স্থানীয় সময় সকালের দিকে শুরু হয় ওই বৈঠক, শেষ হয় বিকালে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সহকারী অবশ্য ওই দিন সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন, ইস্তাম্বুলের আলোচনা গঠনমূলক ও ফলপ্রসূ হয়েছে এবং উভয় দেশের মধ্যে শান্তি একটি চুক্তি প্রস্তুতির কাজ শুরু হয়েছে। 16,000 মধ্যপ্রাচ্যের সেনা নিয়োগ দেবে রাশিয়া। মধ্যপ্রাচ্য থেকে 16,000 সেনা নিয়োগ দিতে যাচ্ছে রাশিয়া। রুশের সেনাবাহিনীতে যোগ দেওয়ার অনুরোধে জানিয়েছে বিভিন্ন পোস্টে সিরিয়ার সামাজিক যোগাযোগ মাধ্যম ভাইরাল হয়েছে বলে বুধবার বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে। একজন নিয়োগকারী বিবিসিকে বলেছেন, ইউক্রেনের নিয়োগে ঠিক সেরকমই যেরকম আমরা লিবিয়াতে নিয়োগ দিয়েছিলাম, তবে আবেদন করার পরও কেউ সিদ্ধান্ত বদলাতে পারেন, কাউকে জোর করে যুদ্ধে নেওয়া হবে না বলে দাবি করেছেন এই নিয়োগকারী। গৃহযুদ্ধের কারণে ইতিমধ্যে সিরিয়ার অর্থনীতি ভেঙে পড়েছে, এর মধ্যে রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে গমের মতো নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ছে। সিরিয়ার গমের বেশিরভাগই আসে রাশিয়া ইউক্রেন থেকে, তাই রাশিয়ার এই অফার তাদের লোভনীয় মনে হতে পারে বলে সিএনএন এর প্রতিবেদনে জানানো হয়েছে। রাশিয়া দেশটির গৃহযুদ্ধের সময় সিরিয়ান সরকারকে সমর্থন করেছে এবং রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ দাবি করেছে যে সিরিয়ার সৈন্যরা সেই সুবিধা ফিরিয়ে দিতে চায়। নরওয়ের সংসদে জেলেনস্কি জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র চাইলেন। ইউরোপের কাছে আবারও অস্ত্র চেয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বুধবার নরওয়ের সংসদে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য তিনি অস্ত্র এবং সহযোগিতা এবং রাশিয়ার জন্য সমুদ্র বন্দর বন্ধের আহ্বান জানান। প্রেসিডেন্ট জেলেনস্কি ইউরোপীয় দেশগুলোর কাছে জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র, হারমোন রকেট, আকাশ ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যবস্থা এবং অ্যান্টি ট্যাঙ্ক বন্দুক সহযোগিতা প্রদানের আহ্বান জানান। ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, আপনাদের সহযোগিতা দেওয়ার সকল অস্ত্র আমাদের এবং আপনাদের স্বাধীনতা রক্ষার জন্য ব্যবহার করা হবে। জেলেনস্কি অভিযোগ করেন, রাশিয়া ইউক্রেনের সমুদ্র বন্দর অবরোধ করছে, তারা দ্বৈতভিত্তিক রয়েছে। এ সময় তিনি বলেন, আন্তর্জাতিক সমুদ্রগুলো রাশিয়ার স্বাধীনভাবে ব্যবহার করা উচিত নয়, কারণ এটা বৈশ্বিক নৌ চলাচলের নিরাপত্তার বিষয়। জেলেনস্কি সতর্ক করে বলেন, ইউরোপ মহাদেশের উত্তর থেকে দক্ষিণ এবং পূর্ব থেকে পশ্চিমের ভবিষ্যতে এই মুহূর্তে নির্ধারিত হচ্ছে। খবর বিবিসির। রাশিয়ার পাশে থাকবে না, দূরে থাকবে সরাসরি জানালো চীন। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বুধবার চীনে সাক্ষাৎ করেন, আর এই বৈঠকে চীনের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন তাদের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও উপরের দিকে যুগান্তকারী ও নতুন পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য তৈরি আছেন চীন। খবর বিবিসির। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, চীনের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতির কারণে চীন ও রাশিয়ার সম্পর্কের বন্ধনটি যে পরীক্ষার মধ্যে পড়েছিল সেটি তারা ভালোভাবে অতিক্রম করেছেন। রাশিয়া ইউক্রেন হামলা করার পর পশ্চিমা দেশগুলো চীনকে অব্যাহতভাবে চাপ দিচ্ছে, তারা যেন রাশিয়ার আলোচনা আরও রাশিয়ার কাছ থেকে দূরত্ব তৈরি করে। কিন্তু রুশ প্রতিরক্ষামন্ত্রী চীন সফরের পর দেশটি সরাসরি জানিয়ে দিল, রাশিয়ার সঙ্গে দূরত্ব তৈরি করবে না, বরং রাশিয়ার সঙ্গে সম্পর্ক আরও গভীর করবে। চীনের পররাষ্ট্রমন্ত্রী রাশিয়ার কোনো সমালোচনাও করেননি, উল্টো তিনি আরও বলেছেন, চীনের এই সমস্যা তৈরি হয়েছে ইউরোপের নিরাপত্তা সংঘাতের কারণে। গণমাধ্যম বিবিসি জানিয়েছে, ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রীকে ইউক্রেন চলমান বিশেষ সামরিক অভিযান সম্পর্কে ধারণা দিয়েছে রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই ল্যাভরভ। ল্যাভরভ জানিয়েছেন, চীন ও রাশিয়া দুই দেশই সাম্রাজ্যবাদক ক্ষমতার রাজনীতির বিরোধী, তাছাড়া তারা জাতিসংঘের নীতি বজায় রাখার জন্য কাজ করে যাচ্ছেন।